হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং যে নেতার জন্ম না হলে আমরা বাংলাদেশ কল্পনা করতে পারতাম না সেই নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যেসব বীর সেনানীরা তাদের নিজের জীবনকে উৎসর্গ করেছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভূমি বাংলাদেশ আমরা স্বাধীন দেশে নাগরিক আমরা স্বাধীনভাবে বসবাস করছি তাদেরকে অত্যন্ত শ্রদ্ধাভরে মানচিত্তে তাদেরকে স্মরণ করছি শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজ যে যেখানে থেকে আমার এই ক্লাসটি দেখছেন তাদের সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি শিক্ষার্থী বন্ধুরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা বই বাংলা বই খাতা কলম নিয়ে তোমরা রেডি হয়ে যাও ঠিক আছে আজকে আমরা শুরু করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী আমাদের আজকের বিষয় বাংলা প্রাথমিক আমার বাংলা বই পঞ্চম শ্রেণী আমার বাংলা বই পঞ্চম শ্রেণী ঠিক আছে আজকে আমরা শুরু করছি আমরা আজকে আলোচনা করব বীরের রক্তে স্বাধীন এদেশ আমরা আলোচনা করব এই গল্পটি বীরের রক্তে স্বাধীন এদেশ বীরের রক্তে স্বাধীন এদেশ হ্যাঁ দেখো আমার বাংলা বই বীরের রক্তে স্বাধীন এদেশ এই গল্পটি নিয়ে আজকে আমরা আলোচনা করব যাই হোক সবাই রেডি হ্যাঁ আজকে বীরের রক্তে স্বাধীন এদেশ প্রথমে আমরা তোমাদের বাংলা সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বাংলা বইয়ের 26 পৃষ্ঠা বের করো সবাই হ্যাঁ ওকে বইটা বের করেছো করেছো আশা করি ঠিক আছে আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি দেখো দেখো পাকিস্তানি বাহিনীরা গাড়ি নিয়ে বিভিন্ন গ্রামাঞ্চলে আক্রমণ করেছিল সেই দৃশ্যটি এখানে ছবিতে দেখা যাচ্ছে হ্যাঁ পাকিস্তানি বাহিনীরা গাড়ি নিয়ে আক্রমণ করছে বাংলাদেশ বাংলাদেশের গ্রামাঞ্চলে যেসব এলাকাতে গাড়ি পৌঁছে সেখানে দেখো দেখা যাচ্ছে এখানে আমাদের মুক্তি বাহিনীরা তারা যুদ্ধরত অবস্থায় আছে তাই না ছবিতে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এবং তারা প্রাণপণ চেষ্টা করে কেউ কেউ নিজের জীবনকে উৎসর্গ করেছেন তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন আমাদের এই মহান স্বাধীনতা পেতে তাই না আমরা জানি তাই না নিজের জীবন জীবনের দাম অনেক বেশি সব মানুষ সবাই বাঁচতে চায় কিন্তু তারা এতই মহান ব্যক্তি ছিলেন তারা তারা তাদের নিজের জীবনের কোনো প্রকার মূল্য দেননি নিজের জীবনটাকে বাজি রেখে নিজের জীবনটাকে উৎসর্গ করে তারা ছিনিয়ে নিয়েছেন আমাদের এই স্বাধীনতা আর আমরা এতই সৌভাগ্যবান যে নির্দ্বিধায় নিশ্চিন্তে বসবাস করছি শিক্ষার্থীরা তোমরা কি এটা ভেবে দেখেছো যে তোমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় একটা স্বাধীন দেশে বসবাস করছো আসলেই অবাক বিষয় না আমার কাছে কিন্তু খুব অবাক লাগে যে আমরা কত সৌভাগ্যবান যে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই স্বাধীন দেশে বসবাস করছি আর এই স্বাধীন দেশে বসবাস করার জন্য যারা সুযোগ করে দিয়ে গেল যারা তাদের নিজের উৎসর্গ করে গেল আমাদের জন্যে আমরা কিন্তু একবারও তাদের কথা স্মরণ করি না তাই না অবশ্যই তাদের কথা স্মরণ করতে হবে দেখো আজকে আমাদের বিষয় প্রাথমিক বাংলা আমরা একটু পড়ছি সবাই তোমাদের বই বের করো সবাই তোমাদের বইটা বের করো হ্যাঁ বইয়ের 26 পৃষ্ঠা আমরা পড়ছি এখন বীরের রক্তে স্বাধীন এদেশ দুরন্ত এক কিশোর নাম নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান নাটক থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ
কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন, বদলে গেল তার জীবন। যোগ দিলেন ইপিআরে, অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে। সময়টা 1971 সালের 5ই সেপ্টেম্বর, যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প, একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। এদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় 3 দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে, কিন্তু মুক্তিযোদ্ধারা দম্বার পাত্র নন। এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তাঁর গায়ে। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন, আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। কৌশল হিসাবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি। উদ্দেশ্য, একজন অনেক মুক্তিযুদ্ধ, অনেকে মুক্তিযুদ্ধ করছেন, শত্রুদের এরকম ধারণা দেওয়া। সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে। কিন্তু হঠাৎ একটা গোলা এসে লাগলো তার পায়ে। গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। সাহসী এই বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহেশখোলা গ্রামে। আমরা এটুকুই করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমাদের পাঠ কত পর্যন্ত। আমরা এটুকু করব। তাহলে আজকে আমরা এই গল্পের মধ্যে পেলাম বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের কাহিনী, তাই না? তিনি কিভাবে, কোন পদ্ধতিতে, কোন কায়দায় নিজের সঙ্গীদেরকে বাঁচিয়েছিলেন, তারপরে অবস্থানের পরিবর্তন করে করে এক অবস্থান থেকে আরেক অবস্থান, আরেক অবস্থানে আরেক অবস্থান, যাতে বুঝতে পারে শত্রুপক্ষ যেখানে একজন বা দুজন মুক্তিযোদ্ধা নেই, আছে অনেক বেশি মুক্তিযোদ্ধা, তাই না? অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন সেই যুদ্ধক্ষেত্রে এবং অনেক শত্রুদেরকে প্রতিহত করেছেন একা হাতে, তাই না? এইসব বীর সেনানীদের কথা বলতে গেলে আমরা অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ি, কিন্তু আসলে তাদের কথা আমরা ঘুণাক্ষরেও স্মরণ করি না। আসলে তারা যে অবদান রেখে গেছেন আমাদের দেশের জন্য, আমাদের মুক্তিযুদ্ধের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, তারা যে অবদান রেখে গেছেন তাদের কথা আমরা কখনো ভাবি না, তাদের পথকে কখনো স্মরণ করি না। আমরা তাদেরকে অবশ্যই স্মরণে রাখবো, এটাই আশাবাদ ব্যক্ত করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটু ছোট্ট কম্পিউটার মনিটরে দেখব, লক্ষ্য করো সবাই, সবাই লক্ষ্য করো, দেখা যাচ্ছে এখানে, আমরা এখানে দেখছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ক্লাসটি পরিচালনা রয়েছে মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজকের ক্লাসটি পরিচালনা রয়েছি আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি একটি স্বনামধন্য ওয়েব পেজ ব্রাহ্মণবাড়িয়া সরাইল অনলাইনের পক্ষে আজকের ক্লাসটি উপস্থাপন করছি। আজকে আমরা পড়ছি প্রাথমিক বাংলা, বীরের রক্তে স্বাধীন এদেশ। দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এখানে তোমাদের বইয়ে ছবিগুলো আছে। দেখো এখানে মুক্তি, এখানে পাকিস্তানি বাহিনীরা আক্রমণ করতে আসছে, এখানে মুক্তিযোদ্ধারা তাদের অবস্থান ঠিক রেখে এখানে যুদ্ধরত অবস্থায় আছে। তারপরে পরবর্তীটাতে আমরা যাই,
এখানে এই গল্পটি আছে, দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান। নাটক থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন, বদলে গেল তার জীবন। এই গল্পটি এখানে আছে। যাই হোক, আমরা একবার পড়ে ফেলেছি, এবারে আমরা একটি ভিডিও দেখব। তোমরা কি ভিডিও দেখতে চাও? তোমরা কি ভিডিও দেখতে চাও? নিশ্চয়ই আমরা একটি ভিডিও দেখব এখন। দেখো সবাই, লক্ষ্য করো কম্পিউটার, ছোট্ট কম্পিউটার মনিটরে দেখো যুদ্ধের ছবি, কিভাবে যুদ্ধ হয়েছিল আমরা দেখতে পাচ্ছি। এখানে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছেন, দেখেন, দেখো, হ্যাঁ দেখো, গোলাগুলি হচ্ছে, গোলাগুলির শব্দ পাচ্ছ? হ্যাঁ, আমাদের স্বাধীনতা, আমাদের ছাত্র আন্দোলন, রক্তে স্বাধীন দেশ, দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান, নাটক থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন, বদলে গেল তার জীবন, যোগ দিলেন ইপিআরএ অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে। সময়টা 1971 সালের 5ই সেপ্টেম্বর, যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প। একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। এদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় 3 দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে, কিন্তু মুক্তিযোদ্ধারা দম্বার পাত্র নন। এই দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তার গায়ে। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান উদ্দেশ্য একজন নন, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে শত্রুদের এরকম একটা ধারণা দেওয়া। সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে। দেখো, লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে। গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন তার মৃত্যু আসন্ন। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। সাহসী এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে। ঠিক আছে, ধন্যবাদ। এরকমই আরেক যোদ্ধা ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এরপরে আমরা এর পরবর্তীতে যাচ্ছি আমরা। ঠিক আছে সবাই, এবারে আমরা কিছু শব্দ পরিচিতি শিখব। হ্যাঁ, কিছু শব্দ পরিচিতি শিখব। শব্দ আমাদের এই গল্পের মধ্যে আছে, কিছু শব্দ সম্পর্কে আমরা জানবো। যেমন বীর, বীর শব্দের অর্থ তোমরা বলতে পারবে? বীর, বীর শব্দের অর্থ কি? বীর কাদেরকে বীর বলি আমরা? বীর কাদেরকে বলা হয়? বীর যারা সাহসী মানুষ, তাই না? আমাদের মধ্যেও আছে যাদের সাহস বেশি, সাহসী সাহসী মানুষদেরকে আমরা বীর বলি। যদি বীর দিয়ে তোমাকে একটা বাক্য তৈরি করতে বলা হয় তাহলে কি হবে? হ্যাঁ, যেমন আমার দাদা একজন সাহসী সৈনিক ছিলেন, তাই না? আমার দাদা একজন সাহসী সৈনিক ছিলেন, তাই না? এ ধরনের বাক্য হবে। তার পরবর্তীতে যাচ্ছি আমরা। হ্যাঁ, এবারে বীর, বীরের বিপরীত শব্দ আমরা কিভাবে বের করতে পারি? যদি বীর
বীর শব্দটি আসে তাহলে এর বিপরীত শব্দ কি হবে? বীর, বীরের বিপরীত শব্দ হবে, তাই না? বীর কাপুরু, মানে যে ভয় করে, ভয়ে পিছিয়ে থাকে, তাকে তো আর বীর বলা যায় না, তাই না? হ্যাঁ, এরপরে যাই আমরা। এবারে স্বাধীন, স্বাধীন, স্বাধীন শব্দের অর্থটা কি? স্বাধীন, স্বাধীন শব্দের অর্থ আমরা কিভাবে বের করতে পারি? স্বাধীন, হ্যাঁ ভালো করে গেস করো সবাই, স্বাধীন, স্বাধীন একটা শব্দ, তাই না? স্বাধীন, এই স্বাধীন শব্দের অর্থ কি? স্বাধীন মানে মুক্ত, তাই না? আমাদের এই পাখিরা যে মুক্তভাবে ঘোরাফেরা করে, তাই না, আছে না, তোমরা জানো নিশ্চয়, সেই পাখিকে তুমি ধরে যদি খাঁচায় বন্দি করো সে কিন্তু স্বাধীন থাকে না, তাই না? ঠিক তেমনি আমাদের বাংলা বাঙালিদের অবস্থানও কিন্তু 71 সালে, 1971 সালের পূর্বে ছিল পরাধীন, মানে আমরা খাঁচায় বন্দি থাকার মতো অবস্থায় ছিলাম। আমাদের এই বীর সেনানীরা কি করেছিল? নিজের জীবনকে বাজি রেখে, নিজের জীবনকে উৎসর্গ করে আমাদের জন্য এই স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু আজ স্বাধীন দেশে বসবাস করতে পারছি, তাই না? হ্যাঁ, সেই পাখিটাকে তুমি যদি খাঁচায় বন্দি করে রাখো তাহলে কিন্তু তার জীবনের স্বাধীনতা, যতই তুমি খাদ্য দাও, খাবার দাও, সে কিন্তু খাঁচার ভিতরে ভালো থাকতে পারে না। যখন তাকে তুমি ছেড়ে দিবে মুক্ত আকাশে, সে কিন্তু, তাই না, মুক্ত হয়ে গেল, সে কিন্তু অত্যন্ত খুশি, সে খেতে পাক বা না পাক তার জীবনটা কিন্তু স্বাধীন। স্বাধীন মানে, স্বাধীন শব্দের অর্থ মুক্ত, স্বাধীন শব্দের অর্থ মুক্ত, মুক্ত। ওকে, এরপরে যাই আমরা, দেখি স্বাধীন দিয়া একটা বাক্য তৈরি করতে হবে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, কি লিখতে পারি আমরা? বাংলাদেশ, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, তাই না? অতি সহজে আমরা কিন্তু এটা করতে পারলাম, বাংলাদেশ স্বাধীন দেশ। এরপরে যাই আমরা, স্বাধীনতার বিপরীত শব্দ এখন আমরা বলতে বলবো, স্বাধীনতা বিপরীত শব্দ, এগুলো আমাদের পরীক্ষাতে আসে, তাই না? স্বাধীনতা বিপরীত শব্দ পরাধীনতা, হ্যাঁ স্বাধীনতার বিপরীত শব্দ হচ্ছে পরাধীনতা। তাহলে স্বাধীন আর পরাধীন, তাই না? পরাধীন মানে অন্যের অধীন, অন্যের অধীন, অন্য মানুষের অধীন, ঠিক আছে, পরাধীনতা, ঠিক আছে। ওকে, এরপরে, এরপরে যাই টহল, হ্যাঁ এখানে অনেক একটু কঠিন শব্দগুলো আছে, টহল, আমরা টহল মানে তোমরা বুঝতে পারছো, টহল মানে কি? টহল মানে পাহারা দেওয়া, হ্যাঁ রাইট, টহল শব্দের বাংলা হচ্ছে টহল মানে পাহারা দেওয়া, টহল, দেখো টহল, এই টহলটা দেয় কে? পুলিশ বা বিভিন্ন বাহিনীরা, তারা টহল দেয়, তাই না? আমরা দেখেছি, তাই না, আমাদের এলাকাতে আনসার বাহিনী টহল দেয়, তাই না, পুলিশ বাহিনী তাদের অফিসে টহল দেয়, রাস্তাতে টহল দেয়, তাই না, তোমরা জানো নিশ্চয়। টহল মানে কি? পাহারা দেওয়া, তাই না, হ্যাঁ পাহারা দেওয়া, টহল মানে পাহারা দেওয়া। এরপরে টহল দিয়ে একটা বাক্য তৈরি আমরা করতে পারি কি? যে কেউ টহল দিতে পারে, আমরা টহল দেই অনেক সময়, অনেক ক্ষেত্রে, তাই না? তাহলে কি করছে? বাবা বাইরে টহল দিচ্ছেন, তাই না? তাহলে আমরা এভাবে লিখতে পারি, বাইরে বাবা টহল দিচ্ছেন, বাক্য তৈরি হয়ে গেল। এবারে আমরা এই টহল দিয়ে, টহলের বিপরীত শব্দ কি লিখতে পারি? আচার ধরন অনেক। এবারে আমরা যুক্ত বর্জন ব্যঞ্জন বর্ণ, যুক্ত বর্ণ ভেঙে দেখাবো। দেখো এবারে যুক্ত বর্ণ, একটি যুক্ত বর্ণ কি আছে আমাদের এই গল্পের মধ্যে? মুক্তিযোদ্ধা, তাই না? দেখি যুক্ত বর্ণ গুলো কিভাবে ভাঙতে হয়, তোমরা তো নিশ্চয়ই পারো, তারপরেও আমি একটু আলোচনা করছি। দেখো মুক্তিযোদ্ধা, এই বর্ণ এগুলা কিন্তু যুক্ত বর্ণ দিয়ে তৈরি আমাদের, তাই না? মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, এই যুক্ত বর্ণগুলো কিভাবে ভাঙতে হবে? দেখো এখানে কি যুক্ত বর্ণ আছে?
ব্যাগের মধ্যে কি আছে? প এবং ত আছে, তাই না? দেখো কিভাবে ভাঙতে হয়। এখানে এর মধ্যে আমাদের কি আছে? এর মধ্যে আছে প আছে, তারপরে কি আছে? ত আছে, তাই না? তাহলে মুক্তি। আবার কি আছে এখানে? আছে দয়ে। কি আছে এখানে? দয়ে ধয়ে, তাই না? প্রথমে কি আছে আমাদের? দ, তারপরে আছে ধ, তাই না? তাহলে যুক্ত বর্ণগুলো আমাদের জানতে হবে, মানে আমাদের এগুলো জানতে হবে আর কি। তারপরে আরেকটি শব্দ বলবো দেখি, সম্ভব। আরেকটি শব্দ আমরা বললাম সম্ভব। এই সম্ভবের মধ্যে আছে, এখানে কি কি আছে দেখো তো, তোমরা চিনতে পারছো? ম এবং ভ আছে, তাই না? কি আছে? ম আছে আর ভ আছে। তাহলে সম্ভব, তাই না? যুক্ত বর্ণ, আমরা যুক্ত বর্ণগুলো ভেঙে দেখালাম, ঠিক আছে? পরবর্তীতে যাচ্ছি, দেখো ছবিতে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক ছবিগুলা। এই দেখো অনেকে ছাত্র বাহিনী, আমাদের কৃষক শ্রমিক ছাত্র নারী পুরুষ সবাই একত্রে ঝাঁপিয়ে পড়েছিল সেই স্বাধীনতা যুদ্ধে, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু পেয়েছি আমাদের এই স্বাধীনতা। সেই কিছু ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এবারে আমরা যাকে দেখতে পাচ্ছি, বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, যার কথা একটু আগেই আমরা বলেছি। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ তিনি অত্যন্ত দক্ষতার সাথে সেই যুদ্ধ পরিচালনা করেছেন। আমাদের এই বইয়ে আছে, ছবিটা আছে, এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ তিনি অত্যন্ত দক্ষতার সাথে যুদ্ধক্ষেত্রে অবদান রেখেছিলেন। হঠাৎ করে দুর্ভাগ্যবশত একটি মর্টারের গোলা এসে তার পায়ে আঘাত করে এবং তিনি ব্যাপকভাবে আহত হন এবং তার ফলশ্রুতিতে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। এই বীর সেনানী, এই বীরের জন কথা আমরা চিরকাল স্মরণে রাখব। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ আসলেই আমাদের গৌরব। তোমরা এখন তোমাদের বইটা বের করো, সবাই একটু চোখ বুলিয়ে নাও, বইটা একটু মনে মনে সবাই একটু দেখে নাও। দেখো সবাই, 1971 সালের 5ই সেপ্টেম্বর। হ্যাঁ দেখো, হ্যাঁ একটু দেখো, আশা করি চোখ বুলিয়েছ হয়েছ আশা করি। এরপরে যাচ্ছি আমরা, এবারে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব, যেটা আমাদের পরীক্ষাতে আসে। আমাদের পরীক্ষা হলে এই প্রশ্নগুলো আসবে এই গল্প থেকে, তখন তোমাদের কিন্তু সেই প্রশ্নের উত্তর করতে হবে, তাই না ছোট্ট সোনামণিরা? দেখো নূর মোহাম্মদ শেখ, আমরা প্রশ্নটা লিখছি, তোমরা খাতা কলম বের করে তোমাদের খাতাতে প্রশ্নটা লিখে ফেলাও। নূর মোহাম্মদ শেখ কিভাবে কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছেন? প্রশ্নটা তোমরা আশা করি খাতাতে লেখে ফেলেছ, যারা লেখো নাই তারা তাড়াতাড়ি লেখ। নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছেন? এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসে, তাহলে এই প্রশ্নের উত্তর আশা করি তোমরা লিখতে পারবে, তাই না? হ্যাঁ, নূর মোহাম্মদ শেখ নিজের সঙ্গীদেরকে নিরাপদ দূরত্বে পাঠিয়েছিলেন, তাই না? তারপরে কি করেছিলেন? নিরাপদ দূরত্বে পাঠিয়েছেন এবং নিজের জীবনকে বাজি রেখে, তাই না, তিনি যুদ্ধ করেছেন যুদ্ধক্ষেত্রে, তাই না? আমরা এই গল্প থেকে কিন্তু সেটাই পাই, তাই না? এরপরে যাই আমরা, এবারে আরেকটি প্রশ্ন তোমাদের করছি, সেটা হচ্ছে রাজাকার কাদের বলা হয়? রাজাকার তোমরা জানো? হ্যাঁ, রাজাকার যেখানে 1971 সালে এই স্বাধীনতা যুদ্ধে যেখানে আমাদের বাংলার দামাল ছেলেরা কৃষক শ্রমিক জনতা যারা ঝাঁপিয়ে পড়েছিল দেশের জন্যে, ঠিক সেই মুহূর্তে আমাদের দেশীয় কিছু দোসর
দেশীয় কিছু কুলাঙ্গার যারা এই পাকিস্তানি বাহিনীদেরকে সহায়তা করেছিল, বিভিন্ন খোঁজ দিয়ে খবর দিয়ে তারা স্বেচ্ছাসেবক হিসাবে পাকিস্তানের পাক বাহিনীদের সহায়তা করেছিল, আমরা তাদেরকে রাজাকার বলে থাকি। হ্যাঁ, নূর মোহাম্মদ শেখ কাঁধে তুলে নিলেন, কাকে কাঁধে তুলে নিলেন? নূর মোহাম্মদ শেখ একজন আহত যোদ্ধাকে কাঁধে তুলে নিয়েছিলেন। হ্যাঁ, কাঁধে তুলে নিয়ে তিনি যুদ্ধ করেছিলেন, তাই না? এ থেকে আমরা নূর মোহাম্মদকে অনেক বড় মাপের একজন যোদ্ধা এবং নিজের জীবন বাজি রেখে নিজের সঙ্গীদেরকে নিরাপদ দূরত্বে রেখেছিলেন, এই জন্যে নূর মোহাম্মদ শেখকে আমরা অনেক বড় মাপের একজন যোদ্ধা, অনেক বড় মাপের একজন শহীদ হিসাবে আমরা বীর শ্রেষ্ঠ খেতাব পেয়েছেন তিনি, তাই না? বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, তাই না? ওকে, এরপরে যাই। এবারে তোমাদের বাড়ির জন্য একটি কাজ দেব, তোমরা ভালো করে খাতা কলম বের করো এবং একটি প্রশ্ন লিখে নাও। তোমাদের বাড়ির কাজ, তোমরা বাড়িতে চিন্তা ভাবনা করে এই প্রশ্নটির উত্তর লিখবে এবং আমার সম্ভব হলে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। সবাই, তোমার তোমার জানা একজন মুক্তিযোদ্ধা যোদ্ধার সম্পর্কে পাঁচটি বাক্য লিখো। হ্যাঁ, ছোট্ট সোনামণিরা দেখো, তোমরা তোমাদের খাতাতে তোমার জানা একজন মুক্তিযোদ্ধার সম্পর্কে পাঁচটি বাক্য লেখো তোমার খাতাতে। হ্যাঁ, এটা সামনের দিনে আমরা আলোচনা করব এর পরবর্তী ক্লাসে। তোমার জানা একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। লিখতে পারবে না তোমরা? আমি জানি নিশ্চয়ই পারবে তোমরা, তাই না? হ্যাঁ, এটা সহজ একটা প্রশ্ন। যাই হোক, এরপরে যাই আমরা। আজকে ধন্যবাদ আমার এই ক্লাসটি যে যেখান থেকে উপভোগ করলে, ধন্যবাদ সকলকে। তাহলে আমরা আমাদের যাদের যারা আমাদের নিজের জীবন বাজি রেখে আমাদের দেশের জন্য স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, আমরা কোনোদিন তাদেরকে ভুলব না, তাই না? হ্যাঁ, তোমরা কি ভুলে যাবে? নাও নিশ্চয় না। তাহলে আমরা চিরদিন তাদেরকে স্মরণ রাখব, মাঝে মাঝে তাদের কথা ভাবব, কল্পনা করব এবং আমরা আমাদের বাংলাদেশের সঠিক ইতিহাসটা জানার চেষ্টা করব। এবং আমরা যেহেতু শিক্ষিত হয়ে উঠছি, তাই না, আমরা পঞ্চম শ্রেণীতে পড়ি, আমরা শিক্ষিত হচ্ছি, আমরা আমাদের সঠিক দেশের সঠিক ইতিহাস জানব এবং সেটা বুকে ধারণ করব এবং সেভাবে আমরা সামনের দিকে অগ্রসর হব। ছোট্ট সোনামণিরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যে নেতার জন্ম না হলে আমাদের এই বাংলাদেশের জন্ম হতো না। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই নেতাকে এবং সবশেষে সবার সুস্বাস্থ্য, মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আমার আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।